বউ মানে প্যারা, আপনাদের কি মনে হয়? সব প্যারা যন্ত্রণার নয়, কিছু প্যারা ভালোবাসার হয়। কেয়ার মা বাবার হাতে কেয়াকে তুলে দিয়ে সুজন বলল, আব্বা আম্মা আপনাদের মেয়েকে রেখে গেলাম, আমি আর ওর সাথে এক ছাদের নিচে থাকতে চাই না। লতিফ সাহেব বলল, কেন বাবা, তোমাদের ছাদে কি কোনো সমস্যা? সুজন বলল, আমাদের বাসার ছাদ ঠিক আছে। লতিফ সাহেব বলল, তাহলে কেন থাকবে না? কেয়ার মা রিনা বেগম বলল, বাবা অনেক দূর থেকে এসেছো, আগে ভেতরে আসো, তারপর সব কথা শোনা যাবে। সুজন বলল, না আমি ভেতরে যাব না, দরজা থেকে বিদায় নিতে চাইছি। কেয়া সুজনের কানের কাছে মুখ রেখে বলল, মার্কেটে যাবার কথা বলে এখানে এসে নাটক করছো? লতিফ সাহেব সুজনের হাত ধরে ড্রয়িং রুমে টেনে নিয়ে গেল। লতিফ সাহেব বলল, এবার বলো কি সমস্যা তোমাদের? সুজন বলল, আমি বলতে চাইছি আমি আপনাদের মেয়েকে নিয়ে আর সংসার করব না। কেয়ার মা রিনা বেগম বলল, কেন বাবা সংসার করবে না কেন? তুমি কি জেনে ফেলেছো বিয়ের আগে জনির সাথেও সম্পর্ক ছিল? সুজন বলল, জনি কে? কেয়া বলল, আমার মামাতো ভাই। সুজন বলল, দেখেছেন আব্বা আপনাদের মেয়ে কত বড় মিথ্যাবাদী, বাসর রাতে আমার মাথায় হাত দিয়ে বলেছে বিয়ের আগে তার কারো সাথে সম্পর্ক ছিল না, যাই হোক সে কারণে নয়। লতিফ সাহেব বলল, তাহলে কোন কারণে বাবা, তুমি কি ধরে ফেলেছো? সুজন বলল, কি? লতিফ সাহেব বলল, তোমাদের বিয়েতে যে 20 ভরি স্বর্ণ দিয়েছিলাম তার মধ্যে 16 ভরি স্বর্ণই নকল। সুজন বলল, কি বলেন আব্বা, সেই স্বর্ণ নকল? আর কেয়া সেই নকল স্বর্ণ নিয়ে আমাদের বাড়ির সবার সামনে কিনা পাঠ নিয়েছে, যাই হোক সে কারণে নয় আব্বা। কেয়া বলল, আব্বা আম্মা বিয়ের এক মাস যেতে না যেতেই ও পাগল হয়ে গেছে, ওর কথা না শুনে আমাদের খাবারের ব্যবস্থা করো। সুজন বলল, আব্বা আম্মা আমি কিচ্ছু খাবো না, আমি চললাম। লতিফ সাহেব বলল, দাঁড়াও বাবা, আমার মেয়েকে কেন রেখে যাচ্ছ? কি তার অপরাধ? কিছুই তো বললে না। সুজন বলল, কেন রেখে যাচ্ছি তার কারণটা জানতে চান? রিনা বেগম বলল, অবশ্যই জানতে চাই। সুজন বলল, তাহলে শুনুন, সেদিন ছিল আমাদের বাসর রাত, সেই রাতে আপনাদের মেয়ে বাসর ঘরে ঘোমটা দিয়ে বিছানায় বসে আমার জন্য অপেক্ষা করছিল, সে ঘোমটা খুলে খাতায় লেখা লম্বা একটা লিস্ট নিয়ে আমাকে শোনানোর জন্য অপেক্ষা করছিল। আমি বাসর ঘরে প্রবেশ করলাম, খাটের পাশে গিয়ে কেয়ার এমন অবস্থা দেখে কিছুটা অবাক হয়ে পাশে বসলাম। আমতা আমতা করে বললাম, আমার অনেক স্বপ্ন ছিল বাসর ঘরে ঢুকে দেখবো তুমি ঘোমটা দিয়ে বসে আছো, আমি পাশে বসবো, তোমার ঘোমটা তুলবো, তুমি লজ্জায় চোখ বন্ধ করে থাকবে। কিন্তু কেয়া বলল, কিন্তু টিন্তু বলে লাভ নেই, তুমি যা স্বপ্ন দেখেছো এগুলো সেকালে হয়ে গেছে, বর্তমানে আধুনিক যুগের মেয়ে আমি, শাড়িটা পরেছি সেটাই অনেক বেশি। কেয়ার কথা শুনে আমি কি বলবো বুঝতে পারছিলাম না। কেয়া বলল, শোনো আমি আমার মাথায় হাত দিয়ে বললাম, বিয়ের আগে আমার কোনো প্রেম টেম ছিল না, তোমার কি ছিল? মাথায় হাত দিয়ে বলো। আমিও বোকার মতো মাথায় হাত দিয়ে বললাম, না ছিল না। মিথ্যে না সত্যি বলছো, সেটা কদিন পরেই টের পাবো, আজ আমাদের বিয়ে হলো, বাসর রাত হবে, তুমি আমি একটা নতুন জীবনে পদার্পণ করেছি, আগামীকাল থেকে তুমি কিভাবে চলবে স্ত্রী হিসেবে সেটা আমাকেই দেখতে হবে, তাই আমার কিছু নিয়ম কানুন লিখিত আকারে তোমাকে পড়ে শোনাচ্ছি। আমি বললাম, কিসের নিয়ম কানুন? কেয়া বলল, আগে শোনো তারপর প্রশ্ন করো। প্রথমে আগামীকাল থেকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এবং মেইল সবকিছুর পাসওয়ার্ড আমাকে দিতে হবে। আমি বললাম, কি বলছো, এগুলো ব্যক্তিগত? কেয়া চোখ গরম করে বলল, স্বামী স্ত্রীর মধ্যে কোনো ব্যক্তিগত বিষয় রাখতে নেই, বুঝলে? এরপর শোনো, অফিস টু বাসা, বাসা টু অফিস, এর বাহিরে কোথাও যাওয়া যাবে না, শুধু ছুটির দিনে আমাকে নিয়ে ঘুরতে যাবে, শপিং করে দিতে হবে, সিনেমা দেখাতে হবে, একটার পর একটা শর্তের কথা বলেই যাচ্ছে, আর আমি অবাক হয়ে ওর দিকে তাকিয়ে শুনে যাচ্ছি। আজ একটা মাস শর্তের বেড়াজালে আটকে পড়ে মনে হয়েছে মাইনকাত চিপা কারে বলে কত প্রকার ও কি কি সব হারে হারে টের পেয়েছি। জামাইয়ের করুণ কাহিনী শুনে শ্বশুর কান্না করছে আর চোখের পানি মুছছে। সুজন বলল, বলুন আম্মা, আমার স্বাধীনতা হরণ করার মানে কি? কেয়া বলল, এত সময় চুপ ছিলাম, কিচ্ছু বলিনি। কি বললে? আমি তোমার স্বাধীনতা হরণ করেছি। সুজন বলল, করেছই তো, ফেসবুকে একটা ছবি পোস্ট করতে পারিনি, আমার পোস্ট কোনো মেয়ে কমেন্ট করলে তাকে তুমি শুধু আনফ্রেন্ড করো না, সরাসরি ব্লক মেরে দাও, এগুলো কি স্বাধীনতা হরণ নয়? বলুন আব্বা, বলেই শ্বশুরের দিকে তাকাতেই দেখলো শ্বশুর কাঁদছে। সুজন অবাক হয়ে বলল, আব্বা আপনি কাঁদছেন কেন? লতিফ সাহেব কাঁদো কাঁদো গলায় বলল, বাবা কাঁদছি তোমার কষ্টের কথা শুনে, তুমি তো তবু 30 দিনের মাথায় মন খুলে কারো কাছে বলতে পারলে, আমি 30 বছরেও কারো কাছে মুখ খুলতে পারিনি। লতিফ সাহেবের কথা শুনে রিনা বেগম তেলে বেগুনে জ্বলে উঠল, রাগে ফোসফোস করতে করতে বলল, কি বললে তুমি? তুমি 30 বছরে কি বলতে পারোনি? একটার পর একটা কথায় শাশুড়ি শ্বশুরকে শাসিয়ে যাচ্ছে। সুজন আরো বেশি অবাক হয়ে দেখছে, সবকিছু পর্দার ফাঁক দিয়ে দেখছিল কেয়ার বড় ভাবি মুনিয়া, সবার কথা শুনে কিছুটা মুচকি হাসি দিয়ে ভেতরে চলে গেল। কেয়া কানের কাছে মুখ নিয়ে বলল, কি মায়ের মতো এমন করি আমি তোমার সাথে? সুজন কেয়ার দিকে তাকিয়ে বলল, যেমন গাছ তেমন ফল। কেয়া বলল, কি বললে? সুজন বলল, যেটা সত্য সেটাই বললাম। তখনও শাশুড়ি বকেই যাচ্ছে সুজনের শ্বশুরকে। কেয়া বলল, চলো ভেতরে চলো। সুজন বলল, আমি বাড়িতে যাব, আমার
আমার ভালো লাগছে না। কেয়া চোখ গরম করে বলল, আমি বলছি ভেতরে চলো। সুজন মাথা নিচু করে কেয়ার সাথে বাসার ভেতরে চলে গেল। তখনও রিনা বেগম শাসিয়ে যাচ্ছে লতিফ সাহেবকে, আর লতিফ সাহেব মাথা নিচু করে হুম হুম করছে। বেডরুমে গিয়ে বিছানার উপর দুজনে পাশাপাশি বসল। পর্দার ফাঁক করে মুনিয়া বলল, ভেতরে আসতে পারি? সুজন হেসে বলল, আসুন ভাবি, ভেতরে আসুন। মুনিয়া ভেতরে এসে ড্রেসিং টেবিলের পাশে চেয়ারে বসে বলল, ভাই কেমন আছেন আপনি? সুজন বলল, আর ভালো। কেয়া বলল, ভাবি তোমার সাথে আমার প্রতিদিনই কথা হয়, এখন জানতে চাইবো না কেমন আছো, খাবার কি থাকলে দাও, খাবো। সুজন বলল, দেখেছেন ভাবি কি ব্যবহার করছে আপনার সাথে, এমন ভাবে আমার সাথে খারাপ ব্যবহার করে। কেয়া বলল, কি বললে? আমি তোমার সাথে খারাপ ব্যবহার করি? সুজন বলল, তাহলে এগুলো কি? ভাবি আমি চলে যাচ্ছি, ওর সাথে একসাথে থাকা সম্ভব না। মুনিয়া বলল, কেন ভাই, কি এমন হয়েছে যে আমার ননদের সাথে একসাথে থাকা সম্ভব নয়? আমি 30 দিনে ওর শর্তের বেড়া জালে আটকা পড়ে হারিয়েছি স্বাধীনতা, হারিয়েছি বন্ধু বান্ধব। আমি বুঝি না আমার শ্বশুর 30 বছর কিভাবে আমার শাশুড়ির নির্যাতন সহ্য করেছে। মুনিয়া হেসে বলল, ভাই যে শর্তগুলো আপনি স্বাধীনতা হরণ করা মনে করছেন, আমি মনে করি বর্তমান প্রেক্ষাপটে এই শর্তগুলো প্রতিটি স্ত্রীর স্বামীর প্রতি প্রয়োগ করা প্রয়োজন। সুজন বলল, কি বলছেন ভাবি? মুনিয়া বলল, আপনি খবর দেখেন না? সুজন বলল, দেখি। মুনিয়া বলল, খুব কাছের বন্ধু আরেক বন্ধুকে মেরে ফেলছে, এক বন্ধু আরেক বন্ধুর বউ ভাগিয়ে নিয়ে যাচ্ছে। যতটুকু সময় আপনি বন্ধুদের আড্ডায় ব্যয় করবেন ততটুকু সময় আপনি বই পড়ুন, বইয়ের মতো বড় বন্ধু আর কিছুই হতে পারে না। সুজন বলল, ভাবি তারপরও তো বন্ধু বান্ধবের সাথে সামাজিকতা রক্ষা করতে হয়। মুনিয়া বলল, কেয়ার ভাইও কিন্তু একজন সামাজিক মানুষ, সারাদিন অফিস শেষ করে বাসায় আসবে, পরিবারের সবাইকে নিয়ে নাস্তা করবে, তারপর কম্পিউটারে আউটসোর্সিং এর কাজ 4 ঘন্টা করবে। সে নিজে বলে, এই সময়টুকু যদি বাহিরে আড্ডা দিতাম তাহলে হয়তো নিজের পকেটের টাকা খরচ হতো, এখন পকেটে টাকা আসে না, ডলার আসে। কেয়া বলল, ভাবি তাকে এসব বলে লাভ নেই, তোমার কথা মতো একটু নিয়ন্ত্রণ করতে গিয়ে 1 মাস শেষ না হতে আমার সাথে সম্পর্ক শেষ করতে চাইছে, সে কথার মর্ম কি বুঝবে? সুজন রেগে বলল, কি আমি মর্ম বুঝি না? চলো বাসায় চলো, আজ থেকে আমার শ্বশুর আব্বার মতো হওয়ার চেষ্টা করব। 30 বছর পর আমার মেয়ের জামাই এসে যখন মেয়ের বিরুদ্ধে নালিশ করবে তখন আমি দুঃখের কথা আমার মেয়ের জামাইয়ের কাছে এভাবেই বলবো, বাবা 30 বছর আগে তোমার শাশুড়িকে বিয়ে করে আমি যে বাস খেয়ে সহ্য করে আছি তুমিও চেপে যাও। সুজনের কথা শুনে সবাই হা হা করে হেসে উঠল। প্রিয় ভিউয়ার, শাসন ভালো কিন্তু শোষণ ভালো নয়। স্বামীর প্রতি শর্ত হোক ভালোবাসার, যে ভালোবাসায় স্বামী সুপথ দেখবে। গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন। গল্পটি রচনায় ফেরদৌস অপু, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, ক্যামেরায় রিমন।